রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তিন দিনের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী ও বিচারকদের করা হয়েছে এই মামলার প্রধান আসামি। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইনভেস্টিগেটিভ কমিটি জানায়, আইসিসির কুশুলী করিম আহমেদ খান, বিচারক তুমুকু আকানে, রোজারিও সালভাতোর আইতালা এবং সার্জিও জেরার্ডো উগালদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির করা এই মামলায় বলা হয়েছে, পুতিনের বিরুদ্ধে আইসিসির জারিকৃত গ্রেফতারি পরোয়ানা সম্পূর্ণ অবৈধ। আইসিসির বিচারক ও কুশলীরা বেআইনি কর্মকাণ্ড ঘটিয়েছেন। ইনভেস্টিগেটিভ কমিটির করা মামলায় এটাও বলা হয়, জাতিসংঘের 1973 সালের প্রোটেকশন অব ডিপ্লোমেটস কনভেনশন অনুযায়ী রাষ্ট্রপ্রধানদের বিদেশি কোনো আইনে বিচার করার কোনো সুযোগ নেই। তাদের ওই অবস্থা থেকে দায় মুক্তি দেওয়া হয়েছে। পুতিনের বিরুদ্ধে আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানার কোনো ভিত্তি নেই এমন দাবি করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, আইসিসির এমন কাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মির্জা রকিবুল হাসান, নিউজ ডেস্ক, News24।